চর্যাপদের ভাষাটার একটা বৈশিষ্ট্য আছে, আপনারা সবাই জানেন। চর্যাপদের ভাষাকে আমরা বলি সন্ধ্যা ভাষা। 1 নম্বর, চর্যাপদের ভাষাকে আমরা আবার সন্ধ্যা ভাষার পাশাপাশি সেটাকে আমরা নাম দিয়েছি কি ভাষা? আলো আধারী ভাষা। এবার আলো আধারী ভাষা, এখানে রসিকারটা থাকবে না, আলো আধারী ভাষা। এখানে একটা জিনিস আমার বলে দেওয়া উচিত, চর্যাপদের ভাষা বাংলা না সংস্কৃত, আপনাদের কাছ থেকে আমি একটা অ্যান্সার চাই। কা তুর বড় পঞ্চমী ডাল চঞ্চল ছে পৈঠা কাল ধীর করিয় মহাশু পরিমাণ লুই ভনয় গুরু পুচ্ছ জান এবংকার দীর বাখর মরিয় বিবে বিয়াপদ বন্ধন তরিয় আলিয়ে কালিয়ে পাঠ রুদ্দেলা তা দেখি কান্নু ভীমনা বইলা কান্নু বিলাস হই আসব মাতা সহজ নলিনী বন পৈশী নিবাতা নগর বাহিরে ডুম্বি তুহারি করিয়া ছই ছই যাইছি ব্রাহ্মণ নারিয়া আলো ডুম্বি তুই মুই করিব সাঙ্গ আমি নিগুন কান্নু কাপালে জয় লাঙ্গ। আচ্ছা, তবে শহীদুল্লাহ একজন বলেছেন, শহীদুল্লাহ তিনি হয়তো ভালো লেখাপড়া করেছেন, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, তিনি বলেছেন ডক সংস্কৃত শহীদুল্লাহর মতে। আসলে সেটা না, চর্যাপদের ভাষা সুনীতি কুমার, ডক্টর সুকুমার সেন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন, হরপ্রসাদ শাস্ত্রী সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন, চর্যাপদের ভাষা কিন্তু ভাই বাংলা ভাষা, ওটাকে ভুল সংস্কৃতি বলা যাবে না। শহীদুল্লাহ মতামত দিলেও আপনি ওটাকে সংস্কৃত বলবেন না। তাহলে প্রথমত চর্যাপদের ভাষা বাংলা ভাষা, 1 নম্বর। 2 নম্বর, চর্যাপদের ভাষাকে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে প্রাচীন বাংলা। চর্যাপদের ভাষাকে যেহেতু 1000 বছর আগের বা 1500 বছর আগে রচিত, তাই এটার ভাষাকে প্রাচীন বাংলা বলা যায়। 3 নম্বর, এটা একটা স্পেসিফিক নাম, সেই নামটা হচ্ছে সন্ধ্যা বা আলো আধারী ভাষা। এটার একদম সুন্দর একটা নাম আলাদা দেওয়া হয়েছে, সন্ধ্যা বা আলো আধারী ভাষা। আসলে বিষয়টা হচ্ছে, বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে আমরা কিন্তু ফলও বলতে পারি, আবার আমকে আমও বলতে পারি, বিষয়টা এরকম। তাহলে চর্যাপদের ভাষা বাংলা ভাষা এটাও রাইট, প্রাচীন বাংলা এটা আরো বেশি রাইট, আর চর্যাপদের ভাষা সন্ধ্যা বা আলো আধারী ভাষা এটা সবচেয়ে বেশি রাইট। এমন প্রশ্ন হচ্ছে, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা বা আলো আধারী কেন বলা হইলো? আলো আধারী বা সন্ধ্যা এই জন্যই বলা হইলো, ওই যে আপনাকে আমি একটু আগে শুনাইলাম, আলিয়ে কালিয়ে বাট রুদ্দেলা তা দেখি কান্ন ভীমনা বইলা, এটা আপনি পারবেন না। প্রথম যেটা শুনাইলাম, কা তুরুবর পঞ্চমী ডাল চঞ্চল চেয়ে পৈঠা কালো, খেয়াল করে দেখবেন কা শব্দের অর্থ হচ্ছে কি, দেহ। এটা কিন্তু সহজেই বোঝা যায়। তরুবর, তরুবর মানে কি, গাছ, এটাও কিন্তু সহজেই বোঝা যায়। পঞ্চমী শব্দের অর্থ কিন্তু পাঁচ, এটাও সহজে বোঝা যায়। ডাল শব্দের অর্থ শাখা, এটাও সহজে বোঝা যায়। চঞ্চল শব্দের অর্থ চঞ্চল বা পাপ প্রবণ, এটাও বোঝা যায়। কিন্তু চিয়ে বোঝা যায় না, এই চিয়ে মানে যে চিত্ত, এটা কিন্তু বোঝা যায় না। চঞ্চল চিয়ে পৈঠা, পৈঠা শব্দের অর্থ যে ইন্টার ইনটু মানে প্রবেশ করা, এই পৈঠাটাও কিন্তু বোঝা যায় না। আবার কাল শব্দের অর্থ আপনার টুমোরও বোঝে না, আগামীকাল, কিন্তু কাল মানে তো এখানে ধ্বংস বুঝাইছে, সেটাও কিন্তু বোঝা যায় না। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, চর্যাপদের কিছু শব্দ বোঝা যায়, আবার কিছু শব্দের অর্থ বোঝা যায় না। যেটুকু বোঝা যায় সেটুকু বলা হয় আলো, আর যেটুকু বোঝা যায় না সেটুকু তুলনা করা হয় কিসের সাথে, আধারের সাথে। তাই চর্যাপদের ভাষার নাম দেওয়া হয়েছে কি ভাষা, আলো আধারী ভাষা। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, চর্যাপদের কিছু শব্দের মিনিং বা চর্যাপদের যে গুরু নিগুরু তথ্য মানে কঠিন তথ্য, যেটাকে সিনপসিস সামারি বলি, এটা কিছু অংশে বোঝা যায়, কিছু অংশে বোঝা যায় না। এই জন্য যেটুকু বোঝা যায় সেটুকু আমরা বলি আলো, আর যেটুকু বোঝা যায় না সেটুকু আমরা তুলনা করি আধারের সাথে। তাই চর্যাপদের ভাষাকে তুলনা নাম দেওয়া হয়েছে আলো আধারী ভাষা। আর আলো আধার কখন খেলা করে ভাইয়া, সন্ধ্যাবেলায়, বিকালের শেষে একটু একটু আলো থাকে, আর সন্ধ্যার শুরু একটু একটু আধার ঘনিয়ে আসে, তাই এই ভাষাটাকে বলা হয় সন্ধ্যা ভাষা। আশা করি পারবেন, এক কথায় সন্ধ্যা ভাষা কেন মরা হয়, তাহলে বলতে হবে চর্যাপদের ভাষার বৈশিষ্ট্য বিচারে এর নাম দেওয়া হয়েছে সন্ধ্যা বা আলো আধারী ভাষা। এর ভাষার কিছু কিছু শব্দ বোঝা যায় যাকে আলোর সাথে তুলনা করা হয়েছে, কিছু শব্দ বোঝা যায় না যাকে আধারের সাথে তুলনা করা হয়েছে। এমনকি এর যে গূঢ় তথ্য বা এর সারাংশ কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়, কিছু কিছু ক্ষেত্রে অনেক দুর্বোধ্য বোঝা যায় না। তাই গবেষকগণ হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে অন্যান্য গবেষকগণ এর নাম দিয়েছেন আলো আধারী ভাষা।